ঈশ্বরদীতে এই প্রথম মহিষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গত 6/3/2022 রোজ রবিবার ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইলস মিলস হাইস্কুল মাঠে মহিষ প্রদর্শনীর আয়োজন করা হয়। উক্ত প্রদর্শনীতে উন্নত জাতের মহিষ ও মহিষের দুগ্ধজাত দ্রব্যাদি ও মাংসজাত দ্রব্যাদি প্রদর্শন করা হয়। এছাড়াও লাভজনকভাবে মহিষ পালনের দিক নির্দেশনা দেওয়া হয়। উক্ত মহিষ প্রদর্শনী চলে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর ভবতোষ কান্তি সরকার, পরিচালক কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা, ডক্টর মোহাম্মদ আল মামুন হোসেন মণ্ডল, জেলা প্রাণী সম্পদ অফিসার পাবনা, ঈশ্বরদী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নায়েব আলী বিশ্বাস এবং ঈশ্বরদী পৌরসভার মেয়র জনাব মোহাম্মদ ইসাহক আলী মালিথা। মহেশ প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব পি এম ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী অফিসার ঈশ্বরদী পাবনা। প্রচারে ডক্টর মোহাম্মদ নাজমুল হুসাইন, প্রাণী সম্পদ অফিসার ঈশ্বরদী পাবনা। আয়োজনে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ঈশ্বরদী পাবনা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান বিশ্বাস, মাননীয় সংসদ সদস্য 71 পাবনা 4। শারীরিক অসুস্থজনিত কারণে উনি মাঝে মাঝে আসতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ডাক্তার ভবতোষ কান্তি সরকার, পরিচালক কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ ঢাকা, জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ, পরিচালক ভারপ্রাপ্ত বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর রাজশাহী। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ নায়েব আলী বিশ্বাস, চেয়ারম্যান উপজেলা পরিষদ ঈশ্বরদী পাবনা। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ ইসাহক আলী মালিথা, মেয়র ঈশ্বরদী পৌরসভা পাবনা। আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচিত সুধীমণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আব্দুল মোমিন, ভ্যাকসিনেটর। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, ইয়া সবরি ওয়াসসালাহ, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ইরশাদ হইতেছে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চাই। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি। আল্লাহ ইরশাদ করেন, অতপর তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদিগকে স্মরণ করিব। তোমরা আমার কৃতজ্ঞ প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। হে ইমানদারগণ, তোমরা সবুর করো ধৈর্য ও নামাজের মাধ্যমে। নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। সাদাকাল্লাহুল মাওলানা আলাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধর্মকর্তা শোনাতে পুরুতমদমে নমস্কার, ওম শান্তি, ওম শান্তি। বাংলাদেশ ঢাকা মহোদয়কে প্রেস দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি জনাব ডাক্তার কাজী আশরাফুল ইসলাম স্যার, উপপরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ঈশ্বরদী পাবনা স্যারকে। ধন্যবাদ স্যার। রাজশাহী বিভাগ রাজশাহী স্যারকে প্রেস দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি ডাক্তার মোহাম্মদ সেলিম হোসেন শেখ স্যার, ভেটেরিনারি অফিসার পাবনা স্যারকে। ডাক্তার সেলিম হোসেন শেখ, ভেটেরিনারি অফিসার
পাবনা স্যারকে। মন্ডল স্যারকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছি আমি নিজে। নায়েব আলী বিশ্বাস মহোদয়কে আমাদের ক্রেস্ট দিয়ে বরণ করে যাচ্ছেন। অত্র প্রকল্পের প্রকল্প পরিচালক ডাক্তার মোহাম্মদ মহসিন তরফদার আছেন। ইসাহাক আলী মালি থেকে বরণ করে নিচ্ছেন অত্র উপজেলার উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ। জনাব পি এম ইমরুল কায়সারকে বরণ করে নেওয়ার জন্য বৈশ উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক ডাক্তার মোহাম্মদ মহসিন তরফদার রাজু স্যারকে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ স্যারদেরকে। দ্বিতীয় পর্যায়ের সম্মানিত প্রকল্প পরিচালক জনাব ডাক্তার মোহাম্মদ মহসিন তরফদার রাজু মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক সম্পূর্ণ জিওবি অর্থায়নে বাস্তবায়নাধীন মহিষ উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে পাবনা জেলার ঐতিহ্যবাহী ঈশ্বরদীর আলহাজ মাঠে অনুষ্ঠিত মহিষ প্রদর্শনী 2002 এ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব পিএম ইমরুল কায়েস, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান বিশ্বাস, মাননীয় সংসদ সদস্য পাবনা চা, মঞ্চে উপবিষ্ট আছেন যার হাত ধরে বাংলাদেশের মহিষ গরু ছাগল কৃত্রিম প্রজনন আজকে সারা বাংলাদেশে 6 লাখ হয়েছে এবং আমরা মাংসে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি, আমরা দুধের কাছাকাছি আছি। আমাদের সেই প্রিয় স্যার জনাব ডাক্তার ববতোষ কান্তি সরকার, পরিচালক কৃত্রিম প্রজনন দপ্তর। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র জেলার সম্মানিত জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আল মামুন হোসেন মণ্ডল। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র রাজশাহী বিভাগের সুযোগ্য সম্মানিত পরিচালক ডাক্তার মোহাম্মদ মজিদ। আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট রয়েছেন অত্র উপজেলার মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ নায়েব আলী বিশ্বাস, চেয়ারম্যান উপজেলা পরিষদ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জননেতা আল্লাহ জননেতা মোহাম্মদ ইসাহাক আলী মালিথা, মেয়র পৌরসভা, এবং মঞ্চের সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, খামারিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াবৃন্দ, সকলকে মহিষ উন্নয়নের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফাল্গুনী শুভেচ্ছা। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশে এই প্রথম মহিষের প্রদর্শনী এই ঈশ্বরদীতে অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা সকলে উজ্জীবিত হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে একটা লাইভ অ্যানিমেল এক্সিবিশন কত কঠিন কাজ। আমরা সকলের সহযোগিতায় আজকে এখানে বাংলাদেশের এই আশপাশের উপজেলায় যত ধরনের উন্নত জাতের মহিষ আছে সেগুলো আমরা এখানে প্রদর্শন করার সুযোগ করে দিয়েছি। অতিথিবৃন্দ, আপনারা জানেন মহিষ উন্নয়ন দ্বিতীয় প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অগ্রাধিকার প্রকল্প। এই প্রকল্পটি 2019 সাল থেকে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মূল উদ্দেশ্য লক্ষ্য আপনারা জানেন ইতিমধ্যে, কৃত্রিম প্রজননের মাধ্যমে মহিষের দুধ এবং উৎপাদন বৃদ্ধি করা এবং সংখ্যা বৃদ্ধি করা। তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশের 200টি উপজেলায় আমরা মহিষের জন্যে প্রতি উপজেলায় 30 জন করে মহিষ খামারিকে আমরা ট্রেনিং দিয়েছি এবং প্রকল্পের পক্ষ থেকে এই 200টি উপজেলায় আমরা 360 জন এআই কর্মী পর্যায়ক্রমে আমরা সাভারে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছি। তারই ধারাবাহিকতায় বর্তমানে আমাদের 100 জন এআই কর্মী কৃত্রিম প্রজনন কর্মী সারা বাংলাদেশে সরকারি মহিষের সিমেন্ট, উন্নত সিমেন্ট
তাদের গ্রামে গঞ্জে কৃষকের দাঁড় করে পৌঁছে দিচ্ছে। এবং আমরা ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় প্রায় 500টি উন্নত জাতের মহিষের সার পেয়েছি। আমরা আশা আমাদের প্রকল্পের অন্যতম লক্ষ্য কৃষকের আর্থিক সামাজিক উন্নয়ন মহিষের সাথে ক্রস হয়ে আমাদের মহিষের যে ধরনের উৎপাদন হওয়া দরকার সে উৎপাদন আমরা পাচ্ছি না। এই জন্য সরকার এই প্রকল্পের মাধ্যমে মহিষের সিমেন্ট, মহিষের আমদানিকৃত সিমেন্ট এবং আমাদের উৎপাদিত সিমেন্ট আমরা কৃষকের দাঁড় গড়ায় পৌঁছে দিচ্ছি, যার মাধ্যমে 300 দিনে 1000 লিটার দুধ উৎপাদন করতে পারব এবং গরুর পাশাপাশি মহিষ আগামী দিনে মাংস এবং দুধে বড় ধরনের অংশীদার হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্মানিত উন্নয়ন করা, আমরা আশা করি আপনারা আমাদের এই যাত্রায় আপনারা সকলেই সহযোগিতা করবেন। আমি আর কথা দীর্ঘায়িত করব না। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ এশিয়া বাফেলো ফেডারেশনের সম্মানিত সভাপতি আমার স্যার এবং এই প্রকল্পের স্থানীয় পরামর্শক, যার সহযোগিতা ছাড়া হয়তো এই প্রকল্প এত দ্রুত সময়ে এত সারা বাংলাদেশে প্রসারিত হতে পারতো না। প্রফেসর ডক্টর উমর ফারুক স্যার, উনি মুখ্য আলোচক। আমি স্যারকে অনুরোধ করব, স্যার যদি তার আলোচনার ভিতরে যদি মহিষের গুণাগুণের বিষয়ে দুটি কথা যেন স্যার বলেন। আজকে স্বাধীনতার মাস, আপনারা জানেন জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ স্বাধীনতা পেয়েছি, তার কারণেই আজকে আমরা এখানে উঁচু গলায় কথা বলতে পারতেছি। আমরা আজকে সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ, আমাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের দেশ পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। যারা কৃষক বাইরে আজকে এখানে আসছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, যারা আমাদের প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার লোকজন আসছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, আশপাশের উপজেলা থেকে যে সব অফিসারবৃন্দ কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে আছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে আমাদের এই উপজেলার মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য, উনি আসতে পারেন নাই, হয়তো উনি আসতে পারেন, আমরা তার জন্য অপেক্ষা করব। তারপরে আমাদের মঞ্চ উপস্থিত আছেন এই উপজেলার সুযোগ্য মেয়র, উপজেলার চেয়ারম্যানের উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় এবং জনাব পিএম ইমরুল তালেস উপজেলা নির্বাহী অফিসার, যার সার্বক্ষণিক সহযোগিতা পরামর্শে আমরা আজকে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে যাচ্ছি। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তাহলে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য এ পর্যায়ে মহিষ খামারিদের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মোহাম্মদ আমির হামজাকে। মোহাম্মদ আমির হামজা। সদ্যীয় সভাপতি, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ গবাদি পশু মহিষের উপর প্রথম প্রদর্শনী বিষয়টি ঈশ্বরদীতে আয়োজন করার জন্য এবং আমাদের সম্মানিত খামারিদের এখানে আমন্ত্রণ করার জন্য আমি মহিষ উন্নয়ন প্রকল্প ও পানি সম্পদ দপ্তরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। পানি সম্পদ অধিদপ্তর মহিষ উন্নয়ন প্রকল্প থেকে আমরা মহিষ পালন ও উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে সাফল্য পেয়ে আসছি, ফলে বর্তমানে আমাদের মহিষের মৃত্যু হার অনেক কমেছে এবং আমাদের মহিষের দুধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আশা করি ভবিষ্যতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় মহিষের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাবে এবং আমাদের জনগণের পুষ্টি সমস্যা দূর হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম। বক্তব্য উপস্থাপনের জন্য সময় তো শুধু মূলত আজকের এই প্রকল্পের যিনি থিঙ্ক ট্যাঙ্ক বাফেলো অ্যাসোসিয়েশন এশিয়া মহাদেশের এশিয়ার সভাপতি, আমাদের গবেষক প্রফেসর ডক্টর ওমর ফারুক স্যার, স্থানীয় পরামর্শক মহিষ উন্নয়ন প্রকল্প, আজকের অনুষ্ঠানের সম্মানিত মুখ্য আলোচক, স্যারকে স্যারের আলোচনা উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রদর্শনী 2022 এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশে মহিষ সম্বন্ধে সকলেই জানেন, একজনের একটা ধারণা আছে। বাংলা অফ রিসার্চ ইনস্টিটিউট আগে পিটি সাহেব
জিজ্ঞাসা করেছিল যে সারা বাংলাদেশের মধ্যে এখানে কেন এই মিষ্টিটা হলো ঢাকায় নামে। আমি এখানে একটা ছোটোবেলার কথা স্মরণ করছি। আগে যখন ছোটোবেলা আমি কোনোখানে যেতাম গরু গাড়ি কিংবা বৈশাখ গাড়ি চড়ে যেতাম, আজকে যশোর থেকে পঞ্চগড় পর্যন্ত যে বেলটা আছে এইখানে আপনি দেখবেন প্রচুর সুগার মিল আছে। সুগার মিল কিন্তু বাংলাদেশে এইখানে বেশি, কারণ এই অঞ্চলে সবচেয়ে বেশি আখ হয় দেশে এবং হতো। যেহেতু এখানে আখ হতো বেশি, সেই জন্য সুগার মিল এখানে হয়েছে নর্থ বেঙ্গলে এবং সাউথ বেঙ্গলে, সেই সাথে রিসার্চ ইনস্টিটিউটটা এখানেই সেট হয়েছিল। যদিও এটার নাম বর্তমানে পরিবর্তন করে বলা হয়েছে ন্যাশনাল সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট। মহিষের গাড়ি দেখা যায় না, কথা আছে, কিন্তু আজকে যদি 3 বছর আগের কথা চিন্তা করি তাহলে শহরে গ্রামগঞ্জে মহিষ এবং গরু দিয়ে গাড়ি টানা হতো এবং জমি চাষ করা হতো। 1990 সালে আমাদের দেশে যে গরু মহিষ দিয়ে হাল টানা হতো, হাল চাষ করা হতো অথবা গাড়ি টানা হতো, সেই সংখ্যাটা 2020-এ 1990 সালের তুলনায় মাত্র 2% ছিল। অর্থের গাড়িতে এখন আর মাল টানা হয় না। তাহলে মহিষের যে ব্যবহারটা ছিল, যেটা আমরা বলি কৃষিকাজ বা পরিবহনের কাজে, এটা কিন্তু নাই। তাই জন্যই আজকে রাস্তাঘাটে আর মহিষ, এই মহিষগুলো ছিল আপনার ষাট অথবা বলদ, এই ট্রাক দেখা যায় না। আপনি আমার এক বন্ধু কিছুদিন আগে এসেছিল গরু গাড়ির ছবি তুলতে, জাতীয় পুরস্কার পেয়েছে। আমার জানা মতে আমেরিকার রাষ্ট্রদূত মালিনা সাহেব যখন বাংলাদেশ লিখ, তার মধ্যে যদি জাতের কথা বলি, আমাদের প্রকল্প পরিচালক মহোদয় বলেছেন যে কালো যে জাত বেশি দুধ দেয় সেটা হচ্ছে ঈশ্বরদী লালপুরের মহিষ। আমাকে ডাইরেক্টর জেনারেল সাহেব জিজ্ঞাসা করেছিলেন গত সপ্তাহে, বাংলাদেশে তো মহিষ নোয়াখালী বরিশাল চিটাগাং এসব জায়গায় বেশি, তা আপনি ঈশ্বরদী কেন করতেছেন? আমি বলতে চাই ঈশ্বরদী এই যে খামারিরা কষ্ট করে বাংলাদেশের সবচেয়ে ভালো মহিষগুলা দুধের মহিষগুলা পালন করতেছে, তাদের স্বীকৃতির জন্যই আজকে এখানে এটার আয়োজন করা হয়েছে। যাই হোক, আমি প্রথমে বলবো মহিষ পালনের সুবিধাগুলো কি। এখানে আমার খামারি ভাইরা আছে, আমার অতি পরিচিত খামারি ভাই, তাদের যদি বলতে বলা যায় তারা এক কথা বলবে, গরু তুলনায় মহিষ পালনের খরচ অনেক কম, অসুখ বিসুখ মহিষে খুব কম হয় এবং মহিষ গরুর তুলনায় লোকে বলে বেশি খায়, আসলে কম খায়, কিন্তু মহিষদের দুধ এবং মাংস দেয় গুণে কিন্তু এটা অতুলনীয়। আজকে আপনারা দেখেন শুধু ঈশ্বরই নয়, সারা বাংলাদেশে মহিষের মাংসের দাম গরু মাংসের চেয়ে বেশি। আমি শুনলাম ঈশ্বরদীতে 700 টাকা করে গরুর মাংস বিক্রি হয়, অথচ আমার বাড়ি ঈশ্বরদী, আমি দেখেছি আজ থেকে 10 বছর আগে গরুর মাংসের দাম বেশি ছিল, মহিষের মাংসের দাম কম। এই যে মহিষের মাংস খেলে শরীর উপকার হয়, হৃদরোগের ঝুঁকি থাকে না, এই জন্যই কিন্তু মানুষ এখন মহিষের মাংস খেতে চাচ্ছে। আমি তো এটা বলি এক কথা, মহিষের দুধ এবং মাংস শুধু পুষ্টিকর না, এটা নিরাপদ। নিরাপদ খাদ্য তৈরি করার জন্য আজকাল আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি এবং অনেক পয়সা খরচ করছি। মহিষের মাংস প্রকৃতিগতভাবে, মহিষের দুধ প্রকৃতিগতভাবে স্বাস্থ্যের জন্য নিরাপদ, অর্থাৎ যে খাদ্য খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে সেটা মহিষে হয় না। মহিষের দুধ এবং মাংস কোলেস্টেরল নাই, তার ফলে এটা হৃদরোগের সমস্যা নাই, এটা খেলে আপনি ডায়াবেটিসের সমস্যাও ডিজিজ যাব। মাংস দুধে থাকলে মাংসের মধ্যে আসে, মহিষের ম্যাটকাউ ডিজিজ পৃথিবীতে কোথাও হয় না। যেহেতু মহিষ প্রকৃতিগতভাবে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য তৈরি করছে, এই জন্যই কিন্তু মানুষ আজকে দেশে মাংস এবং দুধ চাচ্ছে মহিষের। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা বাংলাদেশে কোথাও মহিষের দুধ খোলা বাজারে বিক্রি করতে দেখি নাই। মহিষের দুধ জোগাড় করা খুব কষ্টকর, আপনার ভোলাতে আপনার 1 কেজি মহিষের দুধের দাম হয়েছে 130 টাকা, তারপরও পাচ্ছে না। আমার এখানে যে খামারি ভাইরা বসে আছে, এই লাজপুর থেকে আসছে,
তারা আপনার 80 থেকে 120 টাকা করে দুধ কেজি বিক্রি করে। আজকে গরুর দুধ বিক্রি করতে নেই যে সমস্যা, মহিষে কিন্তু সেটা নাই। অর্থাৎ মহিষের মাংস এবং দুধ বাজারজাত করার কোনো সমস্যা নাই। এসব কারণে অনেকেই আজকে মহিষ চাষে উদ্বুদ্ধ হয়েছে এবং আমাদের কাছে চাচ্ছে। আমরা দেখছি বাংলাদেশে যে মহিষগুলো আছে, আমি যেটা অ্যানালাইসিস করেছি, এটা আপনার গড়ে 550 কেজি দুধ দেয় সারা বাংলাদেশে গড় বলছে। অথচ আজকে ভারত, নেপাল, পাকিস্তান, ইটালি এবং পৃথিবীর অন্য দেশে যে ভালো মহিষগুলো আছে 1800 থেকে 2000 কেজি দুধ দেয়। আমি কিন্তু একটা মহিষ কত দুধ দেয় সেটা আমি বলছি না, গড়টা সারা দেশে সেইটা। তাহলে আমাদের উৎপাদন মহিষে ওদের তুলনায় দিন থেকে 4 গুণ কম। আজকে গমের ভুষির দাম হয়েছে কত আমি কালকে খবর পেলাম, পাইকারি বাজার উঠছে ঈশ্বর দিতে 47.5 টাকা কেজি। যারা গমের ভুষি আপনার কৃষকরা বড় গরু ফার্মের সাথে মহিষে রাখছেন অথবা আলাদা মহিষে রাখবেন, তাদের কিন্তু খাবার কিনতে হবে। তাহলে এখন যে জাত আছে আমাদের, যে তিনটা মহিষ আছে সিলেটের, এটা হচ্ছে সং বাফলো বলা হয়, আপনার কোস্টাল এলাকায় যেটা আছে উপকূল এলাকায় ভোলা নদী এটা কার্নি বলা হয়, এবং আপনারা যেটা পুষেন এটা ইন্ডিজিনাস রিভার টাইল। এগুলা দুধের প্রোডাকশন যদি 500 কেজি হয় তাহলে তো খামার ভবিষ্যতে করা মুশকিল হবে। আমরা সেই জন্য উদ্যোগ নিয়েছি ওদের মতো আমাদের দেশে মহিষের জাত উন্নয়ন করতে হবে, এবং জাত উন্নয়ন করার জন্যই আজকে এই প্রকল্পটা সরকার নিয়েছে। শুধু সরকার না, আজকে দেখেন বেসরকারি প্রতিষ্ঠান তারাও আপনাদের মহিষ উন্নয়নের জন্য বিভিন্ন রকম সাহায্য করতেছে, সময়ের সাথে এটা যাতে উপযোগী হয়। এখানে জাত উন্নয়নের জন্য আমার পিটি সাহেব যেটা বলেছেন আমাদের যে কৃত্রিম প্রজননের সাহায্য নেওয়া হবে, আমি এটা কৃত্রিম প্রজনন না বলে আমি বলবো শঙ্কর আয়ন করি। সায়েন্স যেটা টার্ম সেটা হচ্ছে আপনার সমাগম অথবা বাছাই, আর টেকনোলজি যেটা সেখানে কৃত্রিম প্রজনন আছে, এমব্রয়ডারি ট্রান্সফার আছে, ভ্রূণ স্থাপন অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলো আপনার সায়েন্স বিজ্ঞানকে সাহায্য করবে। আমরা মূলত বিজ্ঞানের সাহায্য নিচ্ছি। সেখানে আমাদের যেটা করতে হবে আমরা বাছাই করতে হবে ভালো। একটা ক্লাসে 100 জন ছাত্র থাকে, ফার্স্ট সেকেন্ড তো একজনই হয়েছে এবং তাকে বলা হচ্ছে ফার্স্ট এবং ভালো। এই যে আপনার এখানে মহিষ, আপনি যদি দেখেন একটা মহিষ উৎপাদন আছে যেটা আমরা রেকর্ড করেছি, একটা মহিষ উৎপাদন আছে আপনি 1200 কেজি, একটার আছে 1600 কেজি, কোনোটার 500 কেজি। এটা কিন্তু আমাদের বের করতে হবে এবং ভালোর সাথে ভালো সমাগম করতে হবে। এখন গাভী দুধ দিলে হচ্ছে 1200 কেজি, সাত দুধ দিলে হচ্ছে 500 কেজি, এই বাচ্চা কি ভালো হবে? আপনি 1200 কেজি গাভী, যে গাভীটা দুধ দেয় 1200 কেজি, সেই গাভীর সাথে যদি আপনি ওই সারটা যদি পাল দিতেন যেখানে সারের উৎপাদন 1200 বা 1400 কেজি ছিল, তাহলে বাচ্চাটা ভালো হতো। বাংলাদেশের কৃষিক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কেউ হিসাব রাখে না। এই হিসাবটা কি বলা হয় তথ্য? আপনি কোন মহিষ আপনি 200 কেজি দুধ দেয়, কোন মহিষ 500 কেজি দুধ দেয়, কোন গাভী 700 কেজি দুধ দেয়, এটা যদি আপনি প্রত্যেক দিনে হিসাব না রাখেন আপনি বের করতে পারবেন না। আপনার গরু 40 লিটার দুধ দেয়, কথাটা কিন্তু এই নয় যে প্রত্যেক দিন 40 কেজি দুধ দেয়। মহিষের আপনার দুধের হিসাবটা আপনার দিনে না কতদিন দুধ দেয় পত্র সেটা বের করতে হবে, এবং ওই পিরিয়ডে কত দুধ দেয় সেটা বের করতে হবে। এইটা করে তার ভিত্তিতে ভালো বলতে হবে। যাই হোক, এই কাজগুলোই আমরা প্রকল্পের মাধ্যমে করতেছি। পিটি সাহেব যেটা বলেছেন উনি বলছেন কৃত্রিম প্রজনন, আমি বলতেছি শঙ্করায়ন, তারপর রেকর্ডিং রাখা এবং ভালো ইমেল চিহ্নিত করা, এইভাবে ভালো জাত সৃষ্টি করা। আমি আপনাদের আনন্দের সাথে বলছি আমাদের হাতে এই টেকনোলজি আছে, আমরা ভবিষ্যতে আপনাদের দেব। আপনারা অনুবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। স্যারের তথ্যভিত্তিক ও জ্ঞানগর্ভ আলোচনার জন্য এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য বিনীত হয়ে অনুরোধ করছি জনাব ডাক্তার কাজী আশরাফুল ইসলাম স্যার, উপপরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ঈশ্বরদী পাবনা স্যারকে। পরিষদের চেয়ারম্যান আছেন ঈশ্বরদীর আর এক গণমানুষের নেতা পৌর মেয়র জনাব ইসাক আলী মালিতা, এবং আপনি যারা
মঞ্চের সামনে উপস্থিত আছেন, ঈশ্বরদীর বিভিন্ন স্তরের খামারি এবং আমার অফিস রিলেটেড যারা আছেন সবাইকে আমার দপ্তরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন যেহেতু আমার বাড়ি পাবনা বা ঈশ্বরদীতেই, আমার আজকে যে প্রকল্পের স্থানীয় পরামর্শ আমার সরাসরি শিকাগোর বলেছেন যে ঈশ্বরদীতে বাংলাদেশের কয়েকটা বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে একটা বাংলাদেশ সুগার কফ রিসার্চ ইনস্টিটিউট, পাশাপাশি সারা বাংলাদেশ না সারা বিশ্ব এখন জানে আমাদের বর্তমান ঈশ্বরদীতে। এবং স্যার বলছেন যে আমার পিডি সাহেব বলছেন যে এটা হবে হচ্ছে কৃত্রিম প্রজননের মাধ্যমে, আমার স্যার বলছেন সংকরণের মা সমাগমের মাধ্যমে। এই যে কাজটা হবে একদম রুট লেভেলে মানুষের সঙ্গে যে এই কাজটা করবে সেটা হচ্ছে সরাসরি আমার জেলা কৃত্রিম প্রজনন দপ্তর থেকে পরিচালিত হবে এবং আমার অফিসের এই কর্মীরা বা যারা কৃত্রিম প্রজননের সঙ্গে জড়িত তারাই এই কাজটা করবেন। আশা করি ঈশ্বরদীর মানুষের জন্য একটা বড় সৌভাগ্য যে এই স্থানীয় পরামর্শক আমাদের ঈশ্বরদীর মানুষ এবং তার আন্ডারে এই কাজটা হচ্ছে। আমি মনে করি যে কাজটা ভালোভাবে হবে এবং আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে, দধি ভাতে বাঙালি ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের গরুর জাত উন্নয়ন হয়, সে জাত উন্নয়নের বড় কর্মকাণ্ড হয় বাংলাদেশের সাভার থেকে পরিচালিত হয়, এরকম একদম রুট লেভেলে আসে আমরা কাজ করি। আমার বিশ্বাস যে স্যারের যে স্বপ্ন, আজকে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, এই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করব এবং আমার কৃত্রিম প্রজননের পরিচালক মহোদয় এসেছেন এই সরাসরি এই কাজটা দেখার জন্য। আমার বিশ্বাস যে এখানে আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আমরা কৃত্রিম প্রজননকে সাফল্যমণ্ডিত করতে পারবো এবং দুধে ভাতে বাংলা সোনার বাংলা করতে পারবো, প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো, এই বলে আমার বিশ্বাস। বক্তব্য শেষ করতে ধন্যবাদ সবাইকে, জয় বাংলা। আমাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ ইসরাক আলী মালিতা, সম্মানিত মেয়র, ঈশ্বরদীর পৌরসভা পাবনা মহোদয়কে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। একশোর উপরে ভেড়া থাকত, তখন তো এত ডাক্তার ছিল না, কৃত্রিম প্রজনন কেন্দ্র ছিল না, ছিল একজন পানি সম্পদ ডাক্তার, কোন সময় একাধিক লোকগুলো ছিল না, একজন বা দুজন মানুষ থাকতো, তাদের নিয়ে কষ্ট করে বিভিন্ন গ্রাম গ্রাম অন্তরে যাইতেন, এবং ছিল না হলো কোনো মোটর সাইকেল, ম্যাক্সিমাম সময় যেতেন তারা সাইকেলে অথবা ঘোড়া গাড়িতে। ঈশ্বরদীতে মহিষের জন্য সবচাইতে সুন্দর একটি স্থান সাফরিনাথের বিল অঞ্চল এবং লক্ষ্মীকুণ্ডলের চর অঞ্চল, এবং এশিয়া এলাকা আগে মহিষের এবং আমাদের সারায়ণের কিছু চর অঞ্চলে মহিষের বাতান থাকত, বাতান আমরা বাতান বলি যেটাকে, মানে এত সুরক্ষিতভাবে মহিষকে, মহিষের জন্য আগে আমাদের ডক্টর সাহেব বলে গেছেন যে মহিষ খোলা এলাকায় থাকে। আসলে সত্য কথা, একটা টিনের ছাপড়া দিয়ে অথবা পাটশোলা দিয়ে ছাপড়া বানায় তা নিচে মহিষ রাখা হতো, মহিষ শীতে কাবু হতো না, বর্ষায় বৃষ্টি ফিরলেও তাদের অসুখ হতো না, কমাতো, ছিল শুধু একটা রোগ, ছিল খুরা রোগ। ওটাকে জায়গাটা যাদের শোবার জায়গাটা শুকনা থাকলে আগে খুরা রোগ হতো, সে খুরা রোগ শুকনা শুকনায় থাকলে খুরা রোগ হতো না। আমরা কিন্তু এইভাবেই আমাদের গ্রামে মহিষ গরু ভেড়া আর পাল্লাদের মুরগি খাওয়া দেখতো 1,000 টাকা কেজি, আমরা সেখান থেকে বেরোচ্ছি। আজকে আমরা ব্রয়লার বলেন আর সোনালী বলেন, আমরা 200-এর উপরে যাই, 300-250-এর উপরে যাই না, বা 280-100 টাকা বলতে হবে, যার সাধ্য মতো কিন্তু সেইগুলো আমরা কিনে সংসারের চাহিদা পূরণ করি, মাংসের পূরণ মাংসের চাহিদা পূরণ করি, আমিষ জাতীয় খাবারের চাহিদা পূরণ করি, মাছ আমরা বিদেশে উন্নয়ন বিদেশে রপ্তানি করি, আমরা চিংড়ি রপ্তানি করি, ইলিশ রপ্তানি করি, আমরা কিন্তু আজকে বিদেশের বাজারটাকে দখল করার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র শেখ হাসিনার নির্দেশে। ইচ্ছা মনের প্রবল শক্তি, যদি আমাদের মনের শক্তি না থাকে তাহলে আমরা কিন্তু রাস্তার মাঝখান থেকে ফিরে আসব। আমি আমাদের প্রিয় অভিজ্ঞ মানুষের কাছে বিরাশে অনুরোধ করব যে অফিসে না, সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে তারা কিন্তু উৎসাহিত করবেন। আমরা কিন্তু কৃষকের সন্তান, আমরা নিজেরাও মাঠে নাঙল বইছি, মই দিয়েছি, গরু রাখছি, মহিষ রাখছি, আমরা সেখান থেকে উঠে আসছি আজকের এই রাজনৈতিক নেতার কাতারে। আমাদের নায়বাজি বিশ্বাসের বাড়ি এই একটু একটু আগায় গেলে সেখানে, তারাও কৃষকের সন্তান, তারাও কোনো জমিদার ঘর থেকে আসেনি, রাজপথে শুয়ে আসেনি, কিন্তু
তারা মাঠ থেকে বেরিয়ে আসছে, আমরাও সেখান থেকে বেরিয়ে আসছি। আমরা কৃষকের সন্তান, কৃষকের সমবেদনা বুঝি, কৃষকের কষ্ট বুঝি। আমরা সেই কৃষকদের সঙ্গে সাথে কাঁধে কাঁধ মিলে আমরা চলতে অভ্যস্ত। এই অভ্যস্ততার কারণেই আমরা কিন্তু আজকের এই পর্যায়ে আসছি। আমার এই প্রিয় মানুষ যারা প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে ডক্টর যারা আছেন, তাদেরকে বলবো যে আপনারা আপনাদের কাজগুলো যদি আপনাদের অধীনস্থ কর্মকর্তাদের যদি তাদের যোগ্যতার ভিত্তিতে, তাদের যোগ্যতাকে প্রমাণ করার ভিত্তিতে তাদের কাজকর্মে বোঝাই দেন, আমার মনে হয় ইনশাল্লাহ যারা আজকের এই পর্যায়ে আছেন তারা সবাই বিজ্ঞ মানুষ। শুধু দরকার আপনাদের সহযোগিতা, আপনাদের সেই সহযোগিতাগুলো করেন। আমি বিশ্বাস করি যারা আজকের এই বিভিন্ন পর্যায়ে স্থানীয় সরকার স্থানীয় হবে উপজেলা ইউনিয়ন পর্যায়ে যারা আছেন তারা কাজগুলো করতে পারবেন বলে আমার বিশ্বাস। আর সেই সঙ্গে আমাদের কৃষক ভাইদের বলবো, খামারি ভাইদের বলবো যে আপনাদের প্রয়োজনটুকু আমাদের ঈশ্বরদীতন উপজেলা পানির প্রাণী সম্পদ অধিদপ্তর আছেন, কৃত্রিম পশু প্রজনন কেন্দ্র আছেন, যদি আপনার চাহিদা মতন তাদের কাছে না বলেন, তাদের কাছে না যান, তারা কিন্তু পারবেন আপনার চাহিদা পূরণ করতে। প্রাণী সম্পদ অধিদপ্তরের সকল কর্মকর্তাকে আমার পৌর পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরেকটি কথা বলে যায়, জয় বাংলা কিন্তু আওয়ামী লীগের স্লোগান না, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান। হাইকোর্ট থেকে রায় দিয়েছেন জয় বাংলা হবে জাতীয় স্লোগান। এই জয় বাংলা কিন্তু আমার বাপের সম্পদ নাম, জয় বাংলা প্রত্যেকটা বাঙালির একটা সম্পদ। একাত্তরে যারা আমরা ছোট ছিলাম তারপরে জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু একাত্তরের রণাঙ্গনে যারা মুক্তিযুদ্ধ করেছেন সেই মুক্তিযুদ্ধের দ্বারাই স্লোগান দিয়ে যুদ্ধ করেছেন। তাই বিনয়ের সঙ্গে বলবো জয় বাংলা বলতে কিন্তু লজ্জা না পান। যেমন বঙ্গবন্ধু কিন্তু শুধু আমেরিকান না, বঙ্গবন্ধু কিন্তু সারা বিশ্বের নেতা, বাঙালি জাতির নেতা, বাঙালি জাতির স্থপতি, স্বাধীনতার মানচিত্র, বাংলাদেশের মানচিত্র, এর পতাকার মানচিত্র বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের বঙ্গবন্ধু না, আমরা আসুন দেখে সবাই মিলে বঙ্গবন্ধুকে সারা বাঙালি জাতির পিতা হিসাবে স্বীকৃতি দিই। যেমন সারা বিশ্ব দিয়েছেন, আমাদের গুটিগত মানুষ এখনো চিন্তা করে যে বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের না, বঙ্গবন্ধু আওয়ামী লীগের না, যারা আমরা বাঙালি আজকে যারা এই চেয়ারে বসে আছেন, যদি বঙ্গবন্ধু জন্ম না হতেন আমরা যারা এখানে বসে আছি আজকে এখানে আমরা বসতে পারতাম না। কিন্তু আমরা কিন্তু এই আমরা বাঙালিরা যারা ছিলাম তারা কিন্তু কোনো কিরানি চাকরি কোনো সিপাহী। আসুন সবাই মিলে আমরা বঙ্গবন্ধুকে সেই আসনে প্রতিষ্ঠা করি। আমার কথা শেষ করছি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জাতির সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ মোহাম্মদ নাইবা আলী বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান ঈশ্বরদী পাবনা মহোদয়কে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পরকমূল্য পরকমের বিষয় আজকের এই জালসা, এই সভার মাননীয় সভাপতি ইউনুস সাহেব এবং উপস্থিত আছেন এই দপ্তরের বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিবর্গ এবং আরও উপস্থিত আছেন ঈশ্বরদী পৌর সভার মেয়র ঈশক মালিতা এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আর উপস্থিত আছেন আমার চুমকি প্রেস রিপোর্টার, মিডিয়া এবং বিভিন্ন দপ্তরের ভাইরা। আমার সবাইকে ধন্যবাদ দিয়ে আমি দুই একটা কথা বলব। আজকের বিজয় মাস, আজকের দিন হচ্ছে এই মাসটা বিজয় মাস। কাল আমরা আগামীকাল সাতই মাস পালন করব, আগামী সেই সাতই মাস আগামীকাল আমরা পালন করব। এই বিজয় মাসে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যে সময় লোককে হত্যা করেছিল তাতে রাতার মাঘপাত কামনা করি। মুক্তিযুদ্ধে করতে যায় যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন সেই সব মুক্তিযোদ্ধাদের প্রত্যেককে আমি আত্মার মাঘপাত কামনা করি এবং আমার ভীষণ দিয়ে স্বাধীনতার পথকে উন্মুক্ত করে দিয়েছেন, সাহায্য করেছেন তাদের আত্মার এবং সেই সব ভবিষ্যৎ থেকে আমি ধন্যবাদ দাঁড়িয়ে আমি দু একটা কথা বলব। ভাইরা আমার আমার অভিজ্ঞতা থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের বিরাট সমস্যা হচ্ছে চরে জমি ছিল, সেই সমস্ত জায়গা চরে যে সমস্ত মহষ পালন হতো সেখানে কিন্তু আজকাল সবজির আবাদ হয়,
তাই আমাদের সবচেয়ে চিন্তা হচ্ছে যে জাগার অভাব এবং ঘাসের অভাব। আমার সঙ্গে যে সমস্ত কয়েকটা মহিষ আছে তাদের প্রত্যেকই তো হাল বাড়ায়নি, তো এদের দিয়ে আমরা কী পৌরকমের উন্নতি করব? আমরা ঘাস দিতে পারছি না, যেই যাই বলো মহিষের ঘাস বেশি লাগে, তাহলে মহিষ হবে না, কোনো কিছু দরকার নেই। আপনারা এমন বুদ্ধি দেন যে মহিষকে ঘাসের কী ব্যবস্থা, কারণ আমরা জনগণ বৃদ্ধি হচ্ছি, জনগণ চর অঞ্চলে আমরা আবাদ করছি। আমি যেখানে কথা বলছি এটা একটা বিল ছিল, এখানে ধানের আবাদ হতো, মাঠ ভরাট করে দিয়ে আমরা এখানে মিটিং করছি, এরকম বিরাট বিরাট টাকা আমরা অ্যাকোয়ার করেছি, এখানে ফার্ম চার পাঁচটা ফার্ম সমস্ত টাকা আমরা কৃষিকাজ করতেছি, বাড়ি করতেছি, কিন্তু জমি নাই। আগে মহিষ গরু আমাদের দেশে মাঠে রাখত, এখন মাঠ নাই। যে কথা মাননীয় মেয়র সাহেব করলেন, আগে গ্রামে বা তার বাড়িতে বিভিন্ন মহিষ থাকতো, গরু থাকতেই তো, আমরা ছোটো কথা দেখেছি মহিষ গরু নাঙল বয় মাঠে এড়িয়ে দিয়ে চলে আসে, আর ঘাসও দিবা লাগে বাইরে চলে আসছে, পরদিন মাঠে যায় গরু মহিষ খুঁজি নাঙল বাবা করছে। আজ তো সেই দিন নাই, ভেড়াও ছিল, ভেড়া পোষা লাগিল, খালি এখন দেখলেই হতো, কিন্তু সেই সুযোগ তো নাই। আজ আমরা কৃত্রিম পদ্ধতিতে যে সব খাবার কিনছি এ অনেকই ভালো না, শুনছি এইসব ফিডের মধ্যে অনেক কিছু ভেজাল মিশে, সেই ভেজালে গরু মহিষের গরু মহিষকেও ফিড খাওয়ায় না, ওদের গরু আর মুরগিকে ফিড খাওয়ায়। যে অবস্থা, একজোড়া মহিষ পুষতে গেলে একটা চাকর রাখতে হয়, তার মাসে 10,000 টাকা বেতন দিতে হয়, তারপর ঘাস কিনতে হয়। আগে একটা ছেলেকে মোটির মসি পিঠি তুলে দিলে আর লম্বা চওড়া ছিল, সেখানে আলিপাল সকালে 1 ঘন্টা আগে যদি খাবারই মসির প্যান্ট ভরে গেছে, সেসব মোষ ছিল কি? এই রাস্তা পাড়া রাস্তা কাদা ছিল, সেই সব মসির কাজ, এইসব কাদা বা কোনো পাতি নেই, ধান লিখেছে, হলুদ লিখেছে, আপনাদের কিছু লাগবে না, কিছু লাগবে না, খাবারের ব্যবস্থা করেন। এই মসি খাবার তাজা ঘাস ছাড়া মহিষ হয় না, মসিকে তাজা ঘাস না খাবালে সে মহিষ হয় না। আজ চলে যে মহিষ রাখে বাতানেরা, তাদের জায়গা কমে গেছে, মহিষ তালা ভালো রাখতে পারে না, তাছাড়া মহিষগুলো চুরি হয়েছে, অনেকেই কেউ মহিষগুলো চলতেন জোর করে করতেছে। এই টাকা তো শুনেছি গভর্নমেন্ট অনেকেই তারা বড় বড় এই ফার্মে লেসে টাকালে, তাদের কিন্তু তারা দেউলি হয়ে যাচ্ছে, টাকা তারা দেয় না। এই 20 টাকা লোন নিয়ে তারা গরুর খামার করছে, গরুর খামারে অল্প টাকা খরচ করে অন্য টাকা সে ব্যবসা করে, কিন্তু সেক্ষেত্রে টাকা আদায় হচ্ছে না। বাংলা জয় বঙ্গবন্ধু চেয়ারম্যান উপজেলা পরিষদ ঈশ্বরদীপ আপনাকে তার বাস্তব জীবন ভিত্তিক সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য প্রীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি যারা ডাক্তার আল মাহমুদ হোসেন মণ্ডল, সুযোগ্য জেলা প্রাণী সম্পদ অফিসার পাবনা সার্কেল। মহিষ উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে এর সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল ঈশ্বরদী পাবনা এর আয়োজনে আজকে ব্যতিক্রমী প্রদর্শনী, মহিষ প্রদর্শনী, এবং আমার মনে হয় যে বাংলাদেশে এই প্রথম মহিষ প্রদর্শনী। এই প্রদর্শনীতে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অত্র এলাকার জনপ্রিয় নেতা, জাতীয় মাননীয় সংসদ সদস্য, তিনি অসুস্থতার কারণে এখানে উপস্থিত থাকতে পারেন নাই। এখানকার আজকের এই সভা, এই প্রদর্শনীর আলোচনা সভার সভাপতিত্ব করছেন অত্র উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা থেকে আগত কৃত্রিম প্রজনন দপ্তরের সম্মানিত পরিচালক
আরও উপস্থিত রয়েছেন রাজশাহী বিভাগের প্রাণী সম্পদ বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের সম্মানিত পরিচালক, আরও উপস্থিত রয়েছেন পত্র এলাকার পত্র উপজেলার মাননীয় উপজেলা চেয়ারম্যান, উপস্থিত রয়েছেন মাননীয় মেয়র ঈশ্বরদী পৌরসভা, এখানে উপস্থিত রয়েছেন আমাদের চন্দ্রভাজন প্রফেসর ডক্টর ওমর ফারুক স্যার, উপস্থিত রয়েছেন অত্র প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক মহোদয় এবং আমাদের বিভিন্ন উপজেলা আশেপাশের লালপুর ঈশ্বরদী আটঘরিয়া আশেপাশের এলাকা থেকে আগত মহিষ খামারবৃন্দ, আমাদের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ। আমাদের ওমর ফারুক স্যার প্রথমেই বলেছেন যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মহিষের সংখ্যা বেশি, কিন্তু বাংলাদেশে প্রথম ব্যতিক্রমী যে আয়োজন এটি ঈশ্বরদীতে হচ্ছে, এর কারণ হলো যে দুধ উৎপাদনে ঈশ্বরদী এবং লালপুরের মহিষের যে গুণাগুণ এটি ভালো। তাছাড়া আরেকটি যে কারণ সেটি হলো উনি ঈশ্বরদীর মানুষ। ওরা মাংস এবং ডিম উৎপাদনে স্বয়ংসম্পন্নতা অর্জন করতে পেরেছি, এখন দুধ উৎপাদনে প্রায় আমরা কাছাকাছি রয়েছি, এখন মাংস আমরা বিদেশে রপ্তানি করার পর্যায়ে চলে গেছি, এখন যেটি প্রয়োজন সেটা হলো নিরাপদ মাংস। আমাদের মিয়ার মহোদয় যেটি বলেছেন যে এখানে মহিষের বা গরুর একটি রোগ রয়েছে সেটা হলো খুরা রোগ। আপনারা জেনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত প্রচেষ্টায় বাংলাদেশের মাত্র 4টি জেলাতে খুরা রোগ নিয়ন্ত্রণের জন্য একটি প্রকল্প ইয়ে করেছেন, সেটি হলো খুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প। এখানে আগামী আরও 2 বছর বিনা পয়সায় সকল মহিষ গরু ভেড়া ছাগলকে আমরা খুরা রোগের টিকা প্রদান করব। ইতিমধ্যে আমাদের খুরা রোগ না থাকে এবং আপনারা আরও জানেন যে আমাদের পাবনায় একটি প্রতিষ্ঠান রয়েছে সেটি হলো বেঙ্গল মিট, এর মাধ্যমে বিদেশে কিছু মাংস রপ্তানি হয়। এটি মূল যে বিষয়টি সেটা হলো নিরোগ হতে হবে, যে পশুগুলোর মাংস আমরা বাহিরে রপ্তানি করব সেটির মূল শর্ত হলো নিরোগ হতে হবে, আর এটি যেটা প্রধান সেটি হলো খুরা রোগ। আমরা এই অঞ্চলে খুরা রোগ নিয়ন্ত্রণে একটা জোন তৈরি করব, যাতে করে এই অঞ্চল থেকে আমরা বিদেশি মাংস রপ্তানি শুরু করতে পারি। এর পাশাপাশি আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় যেটি বলেছেন যে মহিষের যে খাবার, প্রকৃতপক্ষে ঘাস চারা কিন্তু দুগ্ধবতী গাভীদের, মহিষ হোক আর গরুই হোক, দুধের উৎপাদন ঠিকমতো হয় না, এ কারণে কিন্তু আমাদের ঘাস চাষের জন্য অনেক ব্যবস্থা রয়েছে, বিশেষ করে উন্নত জাতের ঘাস নেপিয়ার এবং নেপিয়ারের অনেক ভ্যারাইটি অলরেডি চালু হয়ে গেছে। এবং আপনারা জেনে খুশি হবেন পাবনা জেলাতে প্রায় 8,000 একর জমিতে ঘাস চাষ হয় এবং অনেকে যাদের খাবার নেই শুধু ঘাস চাষ করে তারা স্বাবলম্বী হচ্ছে, বিশেষ করে যে জমিতে অন্যান্য ফসল হয় সেই জমিগুলোতে তারা ঘাস চাষ করতেছে, কারণ ঘাস চাষ করে অন্য ফসল উৎপাদনের চাইতে তারা বেশি লাভবান হচ্ছে। যাই হোক, এখানে যারা কষ্ট করে নিয়ে এসছেন, আমার মহিষ যারা খামারিরা নিয়েছেন, ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের উপজেলাগুলোর সাথে আপনারা যোগাযোগ রাখবেন, বিশেষ করে সম্মানিত পরিচালক বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর রাজশাহী বিভাগ রাজশাহী সার্কে। উপস্থিত আছেন মঞ্চে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মতো আমরা গবাদি পশু হাঁস মুরগিতে পরিপূর্ণ, অর্থাৎ আমাদের যে উৎপাদন হয় আমরা কিন্তু দুধ ডিম মাংসে এই রাজশাহী বিভাগ স্বয়ংসম্পূর্ণ, আমাদের দুধ ডিম মাংস কিন্তু আমাদের এই রাজশাহী বিভাগ থেকে অন্যান্য বিভাগে যায়, ঢাকাতে যায়, এমনকি বিদেশেও কিন্তু আমাদের প্রোডাক্ট বিশেষ করে মাংস কিন্তু রপ্তানি হয়।
এরও তারা আমি মনে করি যে স্বাভাবিকভাবেই তারা মূল্য পাচ্ছে। তা আমি ইতিমধ্যেই আমাদের এখানে যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের একজন খামারির সাথে আমার আলাপ হলো, তার 40টা মহিষ আছে এবং সেখানে তার 17টা গাভী মহিষ আছে। পাশাপাশি তার যে একটা মহিষ এখানে আছে যেটা 10 লিটার দুধ দেয়, আমি যেটা শুনলাম যে এখানে মহিষের মাংস গরুর মাংসের চেয়ে 100 টাকা পার কেজিতে বেশি বিক্রি হয়, পাশাপাশি মহিষের দুধেরও চাহিদা আছে। তো এখানে আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে মহিষের যে প্রদর্শনীটা করছি সেখানে আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে জাতের উন্নয়ন ঘটানো এবং আমাদের এই মহিষের উৎপাদন বাড়ানো। এখানে আমাদের স্যার আছেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক স্যার আছেন, যিনি জাত উন্নয়ন নিয়ে কাজ করেন। আমি মনে করি যে উনি এই বিষয়টা আরও ভালোভাবে দেখবেন। আমি আমার যে স্বপ্ন বা আমার যে ইচ্ছা যে আমাদের এখানে যে মহিষগুলো আছে সেই মহিষগুলোই যদি আমরা ভালোভাবে যত্ন করি এবং তাদের সুষম খাদ্য দিই, তাদের ম্যানেজমেন্টটা যদি আমরা ভালো করি, কৃমিনাশক ঔষধ দিই এবং জাত উন্নয়নের জন্য আমাদের যে সরকারের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, আমাদের ডিপার্টমেন্টের যে সুযোগগুলো রয়েছে, যেমন কৃত্রিম প্রজননের, আমরা কিন্তু মহিষকে কৃত্রিম প্রজনন প্রকল্প, এই যে প্রকল্পের আন্ডারে এই মানে প্রদর্শনীটা হচ্ছে, সেই প্রকল্পের কিন্তু মাধ্যমে আমাদের নির্দিষ্ট কিছু উপজেলাতে যেখানে মহিষ আছে সেখানে আমরা কৃত্রিম প্রজননের কার্যক্রম পরিচালনা করে থাকি। সেখানে কিন্তু ফ্রি, মানে একদম সম্পূর্ণ ফ্রিতে আপনার মহিষের কৃত্রিম প্রজনন করানো হয় এবং বীজ ফ্রি দেওয়া হয়, পাশাপাশি আমার উন্নত জাতের ঘাস চাষের সুযোগ আছে এবং আমাদের উপজেলা ক্যাম্পাস থেকে এবং আমাদের ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে কিন্তু আমরা ঘাসের কাটিং বিতরণ করি এবং অনেক সময় আমরা বাজারেও কিন্তু হাইব্রিড ঘাসের বীজ পাওয়া যায়। এখন অল্প জায়গায় অল্প সময়ে কিন্তু আপনাদের মহিষের ব্যবস্থাপনার জন্য যা যা সুযোগ সুবিধা প্রয়োজন আপনারা আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে যাবেন, এই প্রকল্পের মাধ্যমেও অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, যেমন কৃমিনাশক ফ্রি দেওয়া হয়, আপনার প্রশিক্ষণ দেওয়া হয়, এগুলো কিন্তু করা হয় আর কি। পাশাপাশি আমি আমাদের যে উপজেলা সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে আমি অনুরোধ করব যে বিশেষ করে চর অঞ্চল বা অন্য খাস যে জমিগুলো আছে অনেক সময় আপনারা বন্দোবস্ত দেন, সেখানে যদি আমাদের ভাইদেরকে খামারিদেরকে যদি আপনারা সেই খাস জমি বিশেষ করে ঘাস চাষের জন্য যদি বন্দোবস্ত দেওয়া যায় বা লিজ দেওয়া যায় বা অন্য কোনোভাবে দেওয়া যায়, সেই সুযোগ যদি থাকে তাহলে আপনার কাছে আমার অনুরোধ যে আপনি এই বিষয়টা দেখবেন আর কি। আর বেশি কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশের দুধ এবং মাংসের উৎপাদন যার নেতৃত্বে বেড়ে চলেছে এবং আমরা দুধ এবং মাংসের স্বয়ংসম্ভব হতে যাচ্ছি, আমাদের সম্মানিত স্যার জনাব ডাক্তার ভবদোষ কান্তি সরকার, সম্মানিত পরিচালক কৃত্রিম প্রজনন দপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা স্যারকে। শুভ মধ্যাহ্ন। প্রাণী সম্পদ অধিদপ্তর দপ্তরের মহিষ উন্নয়ন প্রকল্পের আর্থিক সহায়তায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ঈশ্বরদীপ পাবনা কর্তৃক আয়োজিত মহিষ প্রদর্শনী 2022-এর এই বিশেষ আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব PM ইমরুল কায়েস, এখানে উপস্থিত আমাদের সকলের শিক্ষাগুরু ডক্টর ওমর ফারুক স্যার, মঞ্চে উপস্থিত রাজশাহী বিভাগের
দায়িত্বপ্রাপ্ত পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ, উপস্থিত এই অঞ্চলের যারা গণমানুষের নেতৃত্ব দেন, সেই উপজেলা চেয়ারম্যান, উপস্থিত মেয়র মহোদয়, আমার সামনে উপস্থিত অফিসার এবং অন্যান্য কর্মকর্তা সহ এই অঞ্চলের মহিষ খামারি, মহিষ লালন পালনকারী এবং সুধীবৃন্দ সকলে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। দীর্ঘ সময় এই আয়োজন চলছে, অনেক বক্তব্য আমরা শুনেছি। মূলত এই প্রকল্পের অর্থায়নে এই যে মহিষ প্রদর্শনী এবং অন্যান্য কার্যক্রমের বিষয়ে বাংলাদেশে পুনর্গঠনে কাজ করে চলেছে। যে আমাদের খাদ্য বলতে আমরা শুধু ধান চাল গম ভুট্টা বুঝি না, খাদ্য বলতে আমাদের ডিম মাংস দুধ মাছ এবং শাক সবজিকে আমরা বুঝব, অর্থাৎ পরিপূর্ণ খাদ্য বলতে আমরা এগুলি বুঝি। এবং প্রাণী সম্পদ অধিদপ্তর এদেশের আপামর জনগোষ্ঠীর প্রাণীজ আমিষের চাহিদা পূরণে জাতি গঠন করতে পারে, আমাদের বিশেষ করে 2030 সালে 2041-এ যে মধ্যম আয়ের উন্নত দেশে পরিণত হওয়া, সেই যে অঙ্গীকার আমাদের বিশেষ করে মাননীয় বুধ মাংস বঙ্গবন্ধু, কিন্তু 1973 সালে তার একান্ত ইচ্ছায় এবং উদ্যোগে এদেশে 126টি ফ্রিজিয়ান সার এনেছে। এখন এদেশে দুধ উৎপাদন খুবই কম, জনসংখ্যা কম, সেতু সেই হিসাবে হয়তো কোনো রকম চাহিদা মিটছে। এই দেশ যখন 20 কোটি বা তদূর্ধ্ব দেশের জনগোষ্ঠীতে রূপান্তরিত হবে, তখন এদেশের দুধ উৎপাদন, তখন এদেশের মাংসের উৎপাদন বা চাহিদা কীভাবে পূরণ হবে। আমরা বঙ্গবন্ধুর হাত ধরে সারা দেশে গবাদি পশুর কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা সেই 1973 সালে এদেশে দুধ উৎপাদন ছিল 1 টন, সেটি আজকের এই 2021 সালের শেষে 120 মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হয়েছে। আমরা 2030 সালে এটি আমরা 20 মিলিয়ন মেট্রিক টন এবং 2041 সালে সেটি আমরা 11 মিলিয়ন মেট্রিক টনে উন্নীত করব। সুতরাং এই পরিস্থিতিতে আমাদের গবাদি পশুর জাত উন্নয়নের ফলে আজকের যে দুধের উৎপাদন বেড়েছে, আজকের যে মাংসের উৎপাদন বেড়েছে, আমরা প্রায় স্বয়ং সম্পূর্ণতার কাছাকাছি। আমরা আগামীতে মহিষের জাত উন্নয়নের মাধ্যমে এই দুধ উৎপাদন একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই, আমাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই। আমরা দেশের দুধের চাহিদা মিটিয়ে আমরা বিদেশে দুগ্ধজাত পণ্য বিদেশে রপ্তানি করতে চাই, মাংসজাত পণ্য আমরা বিদেশে রপ্তানি করতে চাই। এবং সেই মহতি লক্ষ্যকে সামনে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত আমাদের মহিষের পালন ব্যবস্থাপনা উন্নত করা, কৃত্রিম প্রজননের মাধ্যমে তাদের জাত উন্নয়ন করে দুধের এবং মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি, আমরা প্রজনন কৃত্রিম প্রজনন কর্মী প্রশিক্ষণ দিচ্ছি, আমাদের কৃষকদের বিভিন্ন উপকরণ সহায়তা দিচ্ছি এবং এভাবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আমি কথা বাড়াবো না, আমরা নিশ্চয়ই এই সময় উপলব্ধি করতে পেরেছি যে আজকের এই মহিষ প্রদর্শনীর উদ্দেশ্য কী এবং ঈশ্বর দি থেকে শুরুর প্রেক্ষাপটও আমরা বর্ণনা করেছি। আমাদের ওমর ফারুক স্যার, উনি মহিষ এশিয়া মহিষ উন্নয়ন ফেডারেশনের সভাপতি এবং আজকের আমাদের এখানে আমাদের মহিষ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক রয়েছে, স্থানীয় কর্মকর্তাবৃন্দ আছে, আমাদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমাদের উপজেলা নির্বাহী অফিসার সাহেব আছেন, সকলে মিলে আমরা এই অঞ্চল সহ সারা দেশে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবই। আমরা সমৃদ্ধ আগামীর পথে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই সোনার বাংলা গড়ার লক্ষ্য আমরা অর্জন করব ইনশাল্লাহ। আবারও আপনাদের এখানে উপস্থিত সকলকে আমি পরিচালক কৃত্রিম প্রজনন প্রাণী সম্পদ অধিদপ্তর আমার দপ্তরের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সর্বোপরি প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এই দিনব্যাপী মহিষ উন্নয়ন প্রকল্প 2022-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের মাঝে দেওয়ার জন্য এ পর্যায়ে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে একেবারে সমাপনী পর্যায়ে চলে এসেছি। উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব PM ইমরুল কায়েস, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ঈশ্বরদীপ আপনা মহোদয়কে। মহিষ গবেষ প্রদর্শনী অনুষ্ঠানে দিনব্যাপী আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নুরুজ্জামান বিশ্বাস। তিনি শারীরিক অসুস্থতার কারণে আমাদের মাঝে উপস্থিত থাকতে পারেন নাই। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার ভবতোষ কান্তি সরকার, পরিচালক কৃত্রিম প্রজনন দপ্তর প্রাণী সম্পদ দপ্তর অধিদপ্তর ঢাকা। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে আর উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ, পরিচালক বিভাগীয় কমি প্রাণী সম্পদ দপ্তর রাজশাহী বিভাগ। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আল মামুন হোসেন মণ্ডল, জেলা প্রাণী সম্পদ অফিসার পাবনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্র ঈশ্বরদী পৌরসভার সম্মানিত মেয়র জনাব ইসাক আলী মালিথা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব নায়েব আলী বিশ্বাস। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের স্থানীয়ভাবে সহযোগিতা করে যাচ্ছেন তা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন উপজেলা থেকে আগত প্রাণী সম্পদ কর্মকর্তাবৃন্দ, আমাদের ঈশ্বরদী উপজেলা আমাদের যে কৃত্রিম প্রজননের সম্মানিত উপপরিচালক মহোদয় সহ সাংবাদিকবৃন্দ, আমাদের সম্মানিত খামারিবৃন্দ এবং আগত অতিথিবৃন্দ এবং সুধীবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। পরিণত হয়েছে আমাদের দেশের যে জনগোষ্ঠীর খাদ্য এবং পুষ্টি নিরাপত্তার জন্য সরকার সবসময় তাদের যে যথাযথভাবে নিষ্ঠার সাথে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে পালনের আমরা চেষ্টা করি। আমাদের আজকের এই যে প্রদর্শনী এটি একটি ব্যতিক্রম প্রদর্শনী, যেটি বাংলাদেশে আমার মনে হয় এই প্রথম যে মহিষের প্রদর্শনী। আমরা ইতিমধ্যেই দেখেছি যে বিগত 4-5 বছর পূর্বেও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিপুল পরিমাণ গরু আমাদের আমদানি করতে হতো। তারা যে আশায় একটি গরু বা ছাগল পালন করতেন দেখা যাচ্ছে তার যথাযথ মূল্য পায়, বৈদেশিক যে টাকাটা বিদেশে চলে যেত সেটি দেশের মধ্যেই থাকছে। সুতরাং এটি মাননীয় প্রধানমন্ত্রীর একেবারে সদিচ্ছার একটি ফল। আমি মনে করি যে আমাদের সবার প্রচেষ্টায় এই প্রাণী সম্পদ দপ্তরটি যে আমাদের মহিষের মতো একটি মানে যে জাতের উন্নয়নের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে ভৌগোলিক যে মাটির যে গুণাগুণ সেটি 7 রকমের। আমাদের এখানে মুলাডুলিতে আমরা সাধারণত দেখছি যে এখানে প্রচুর পরিমাণে ধান এবং কৃষি ফসল হচ্ছে, সাথে সাথে লক্ষ্মীগন্ডাতে এখানে প্রচুর সবজি উৎপাদন হচ্ছে, শাহপুর ইউনিয়নে প্রচুর আমাদের যে লিচুর যে চাহিদার 40% আমরা ঈশ্বরদি থেকে পূরণ করছি। সুতরাং এই যে আমাদের এই বৈচিত্র্যময় এলাকা, এখানে নদী পদ্মা নদীর অববাহিকা, এখানে প্রচুর পরিমাণে আমাদের এই যে মহিষের যে উৎপাদন এবং হচ্ছে যে বংশবিস্তার, এটি বংশ পরম্পরায় এবং দীর্ঘদিন ধরে এটি হয়ে আসছে, সে কারণে আমার মনে হয় এটি একটি যথোপযুক্ত জায়গা হিসাবে বিবেচিত হয়েছে। আমাদের ঈশ্বরদীতে আমরা যেটা দেখলাম যে আমাদের মূলত ঈশ্বরদীতে এই বিশেষ করে সারা বাংলাদেশেই মহিষের কোনো জাত ছিল না। আমাদের স্থানীয় পর্যায়ে আমরা যেভাবে ব্রিডিং হতো সেই মাধ্যমে সেটিতে আমরা মূলত এই মহিষটা আমরা লালন পালন করতো, এতে কৃষকের লাভের অঙ্কটা খুবই কম হতো। তো এখন যেহেতু আমরা সরকার এটিকে একটি প্রকল্প আকারে নিয়ে এটিকে উন্নত জাতের
বৃদ্ধি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি মনে করি যে আমাদের সাধারণ জনগণ এবং খামারিদের এখানে সম্পৃক্ততা ওতপ্রোতভাবে জড়িত। যে আমাদের অতিরিক্ত যে আমাদের যে পুষ্টির প্রয়োজন, প্রোটিনের প্রয়োজন, এটি আমার কাছে মনে হয় যে এটি পূরণ হবে। আমরা জানি যে আমাদের মাংসের অধিকাংশ আমাদের পূরণ হয় আমাদের গবাদি পশু গরু থেকে, কিন্তু অনেকের সমস্যাজনিত কারণে, এই প্রোটিনের কারণে অনেকের গরু জাতি গরুর হচ্ছে মাংস থেকে দুগ্ধ এগুলো নিষিদ্ধ করা হয়ে থাকে, তো এই কারণে অনেকে মাংস খেতেও ভয় পায়। তো যদি আমরা মহিষের এই একটি জাত উন্নয়ন করতে পারি, মহিষের মাধ্যমে যদি আমাদের এই এই মাংসের চাহিদাটা পূরণ করতে পারি, তাহলে আমার মনে হয় দেশে যে পুষ্টির যে চাহিদাটা এটি আমরা সহজেই পূরণ করতে পারবো। আমি আমার সংশ্লিষ্ট এই উপজেলাতে এসে আমাদের প্রধান অতিথি সহ আমাদের বিশেষ অতিথি, আমাদের মন্ত্রণালয় থেকে আগত পরিচালক মহোদয় সহ সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা অতি কষ্ট করে আমাদের এখানে এসে উপস্থিত হয়ে আমাদের এই মেলাকে সাফল্যমণ্ডিত করেছেন। আমাদের খামারিদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের বাড়ি থেকে তাদের এই যে গবাদি পশু এনে আমাদের প্রদর্শনীর মাধ্যমে আমাদের জনগণকে উদ্বুদ্ধ করেছেন সকলের প্রতি, এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব পিএম ইমরুল কায়েস, সুজনপুর উপজেলা নির্বাহী অফিসার ঈশ্বরদী পাবনা মহোদয়কে। এ পর্যায়ে আমরা অভিজিৎ মহোদয়ের সাথে সবার সাথে আমরা স্টলগুলো ঘুরে দেখবো ইনশাল্লাহ। দেখার পরে আমাদের এখানে মহিষের দুধ আছে আর কি, রেডি করা আছে, আমরা বাচ্চাদেরকে ওষুধ আওয়াত দিয়েছি বড়রাও। মাংসের কথা বলেছে যে কোলেস্টেরল কম, যারা 40 ঊর্ধ্ব, যারা আমরা গরুর মাংস খাইতে ভয় পাই, মহিষের মাংস কিন্তু কম হয় কিন্তু আর মহিষের যে সবচেয়ে দুধের উৎকৃষ্ট হলো ফ্যাট, ফ্যাট পার্সেন্ট বেশি, কিন্তু এর মধ্যে যে কোলেস্টেরলের পরিমাণ কম আছে, গরুতে বেশি আছে, ওই জন্য কিন্তু আমরা কিন্তু ইজিলি এটা আমরা কনজিউম করতে পারি প্রোডাক্ট। আপনাদের যোগাযোগ নাম্বারটা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে দিয়ে রাখেন, তাহলে স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে বা তারা এটা দেখবে অফিসে, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে অফিসে পরিষদ অফিসে কি ম্যান হচ্ছে আমাদের, হ্যাঁ পরিচয় হয় নাই, আমি পরিচালক জেলা কৃষি কেন্দ্র, আমার অফিস থেকেই ওর মা বাবার প্রিভিয়াস এখন যে আমাদের কথা সবাই অনেক ভালো করেছে, তাদের মধ্য থেকে বিচারক মন্ডলী ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করেছেন। আপনারা দয়া করে একটু এদিকে একটু মনোযোগ দেন, আমরা এখনই আপনাদেরকে পুরস্কৃত করব। প্রথমেই যারা মহিষের প্রজেনি
গাভী এবং মহিষ বিভিন্ন জাতের মহিষ নিয়ে এসেছেন, তাদের মধ্য থেকে বিচারক মন্ডলী তৃতীয় হিসেবে নির্ধারণ করেছেন রাজীব আলী প্রামাণিক ঈশ্বরদীপ আপনা, রাজীব আলী প্রামাণিক ঈশ্বরদীপ আপনা, ফিল্ম লালপুর নাটক। প্রথম পুরস্কার দিচ্ছেন প্রতিষ্ঠান, তৃতীয় পুরস্কার। এরপর দ্বিতীয় হয়েছে বাংলাদেশ প্রাণী, তৃতীয় প্রতিষ্ঠান ক্যাটাগরিতে একটি তৃতীয়, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ লাইভ স্টক আরআরবি এগ্রোফার্ম, আরআরবি এগ্রোফার্মকে প্রতিনিধিকে প্রথম পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের এই পর্যায়ে সমাপ্তি ঘোষণা করা হলো, সবাইকে ধন্যবাদ। বলুন না, বলতে পারেন।